কেন্দ্রীয় এশিয়া দেশর কাজাখস্তান, কিরগিজ রিপব্লিক, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানর রাষ্ট্রপতিমানে 2022 মুখ্য অতিথি ভাবে আমন্ত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০০৯ ভারতের গণতন্ত্র দিবস পালন অবসরের এশিয়ার তৎকালীন কাজাখ রাষ্ট্রপতি নরসুলতান নাজারবাই অংশগ্রহণ করে সূচনা আধারে মধ্য এশিয়া অঞ্চলের চাইনার অনুপ্রবেশ এবং আফগানিস্তান থিয়েটরু মূলোৎপাটন হওয়ার আশঙ্কা মধ্যে রিপব্লিক ডে উৎসব পাই পাঁচ জন কেন্দ্র এশিয়া নেতা আমন্ত্রণ করা যোজনা প্রস্তুত করা যাচ্ছে। তবে গণমাধ্যমর রিপোর্ট অনুযায়ী কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানর পাঁচ জন নেতা প্রস্তাবিত গস্তর সবিশেষ তথ্য উপরে সমস্ত পক্ষ কার্য করুছন্তি। এই বিকাশ সময় ইরানর চাবাহার বন্দর মাধ্যমে বিকাশ সহভাগিতা, বিনিযোগ, সুরক্ষা সহভাগিতা এবং মধ্য এশিয়া সহ সংযোগ বিষয়ে আলোচনা হওয়ার আশা করা যাচ্ছে। পূর্বর কুহযাই যে ডিসেম্বর 18-19 ভারত এবং মধ্য এশিয়ার বৈদেশিক মন্ত্রীমানক মধ্যে এক বৈঠক হব। প্রথম দিনের গ্রান্ড রিপব্লিক ডে প্যারেড পাই ভারতর এক স্থির স্থান নথিলা। লালকিলা, রামলীলা ময়দান, কিংসওয়ে এবং ইরবিন স্টাডিয়াম পরি বিভিন্ন স্থানরে রিপব্লিক প্যারেড অনুষ্ঠিত হয়েছিলা। ১৯৫৫ প্যারেডর স্থান স্থির করা যাইছিলা এবং এ রাজপথে আয়োজিত হয়েছিলা। ভারত এপর্যন্ত অনেক পড়োশী দেশ তথা রাষ্ট্রর রাজনৈতিক নেতামানকু প্যারেড পাই নিমন্ত্রণ করেছে। ସମୟ ବଦଳୁଛି, ଅଭ୍ୟାସ ବଦଳୁଛି, ଓଏନ୍ଏ ଡିଜିଟାଲ ସେମିତି ଅଛି। ସବୁବେଳେ ସବୁ ସମୟରେ ଆପଣଙ୍କ ସାଥିରେ ନୂଆ ନୂଆ ଭିଡ଼ିଓ ଦେଖିବା ପାଇଁ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଆଉ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଭୁଲିବେନି।